Assalamualaikum, প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, তোমরা জানো এর আগে তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রথম শুরু করেছিলাম এবং ওটা একটা অনেক বড় অধ্যায় ছিল। তারপরে প্রথম অধ্যায় প্রথম পত্রের যেটা অর্থনৈতিক মৌলিক সমস্যা ও তার সমাধান, এই অধ্যায়টা তোমাদের পড়ানো হচ্ছিল। এখানে তোমাদের ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক বৈশিষ্ট্য সংজ্ঞা পড়ানো হয়েছে এবং এরপরে তোমাদের যে বিষয়গুলো ছিল যে মিশ্র অর্থনীতি, তারপরে ইসলামী অর্থনীতি, এই অর্থনৈতিক ব্যবস্থাটা চার ধরনের, সেটা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র আর একটা ইসলামী অর্থ ব্যবস্থা, এই চারটা। এখান থেকে তোমাদের ধনতান্ত্রিক সমাজতান্ত্রিকের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছিল আমার মনে হয় তোমরা সেটা ভালোভাবে জানতে পেরেছ এবং তার ভিত্তিতে কিন্তু একটা তোমাদের সৃজনশীল একটা প্রশ্ন হয়, ওই বৈশিষ্ট্য দিয়ে বলবে, হয়তো দুই বন্ধুর কথা উল্লেখ থাকবে যে এরা দুইজন দুই দেশে বেড়াতে গিয়েছিল, তারপরে একজন যে দেশে গেল তা সেই দেশের বৈশিষ্ট্য থাকলো, আর একজন যে দেশে গেল সেই দেশের বৈশিষ্ট্য থাকলো। তোমাদের নির্ধারণ করতে বলা হবে কে কোন অর্থনৈতিক দেশে বেড়াতে গিয়েছিল। তারপরে এখান থেকে তোমাদের উচ্চতর দক্ষতায় একটা প্রশ্ন হয়, এই দুই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম বলে তুমি মনে করো, অর্থাৎ ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে তোমার কাছে কোনটি উত্তম। এই উত্তম যখন উত্তম মানে তোমরা জানো যে ভালো, কোনটি ভালো এটা নির্ধারণ করবে তোমার কাছে কোনটা ভালো লাগে, অর্থাৎ ভালো বৈশিষ্ট্য দিয়ে তোমাকে বলতে হবে যে এই জন্য আমার কাছে এই অর্থনৈতিক ব্যবস্থা ভালো। তোমাকে যদি বলা হয় যে তুমি বলতেছো যে আমার কাছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ভালো, তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ভালো, তারপর ধনতান্ত্রিকের সংজ্ঞা লিখলে, তারপর ধনতান্ত্রিকের কিছু ভালো বৈশিষ্ট্য লিখতে হবে যে এই জন্য আমার কাছে এটা ভালো লাগে। যেমন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার তোমার যে বৈশিষ্ট্যগুলো ভালো লাগে, তুমি যদি মনে করো যে এখানে উৎপাদনের উপাদানগুলোর ব্যক্তিগত মালিকানা, যেটা ব্যক্তিগত মালিকানা থাকবে, থাকাটা আমার কাছে ভালো মনে হয়, তুমি যদি এটা মনে করো, তারপরে তোমাকে হলো এখানে যে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা আছে, অর্থাৎ তুমি যেমন ইচ্ছা তেমন কিছু উৎপাদন করতে পারবে তোমার এটা, তারপরে হয়তো ব্যক্তিগত ভোগের স্বাধীনতা আছে, তুমি যত ইচ্ছা তোমার কাছে সেটা ভোগ করতে পারবা, এই যে এই বৈশিষ্ট্যগুলো, তখন তুমি বলবা এই জন্য আমার কাছে এটা ভালো লাগে, তখন এটা দেখবে। আবার যদি তুমি ওখানে বলো যেখানে শিলিনী শোষণ আছে, তা শিলিনী শোষণ নিশ্চয়ই একটা ভালো বৈশিষ্ট্য নয়, এটা খারাপ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তাহলে দিয়ে এই জন্য ভালো সেটা কিন্তু তুমি কখনো সেটা দিতে পারবে না। অর্থাৎ বা এখানে বন্টন ব্যবস্থা অসম, এই যে ধনতান্ত্রিকের খারাপ বৈশিষ্ট্য যে বন্টন ব্যবস্থা অসম, তারপরে দাম নির্ধারণ হয় চাহিদা দোকান দ্বারা, তাতে দামে কম বাড়া উত্থান পতন সবসময় হয়, যদি এগুলো বৈশিষ্ট্য দিয়ে তুমি যদি বলো যে এই জন্য ভালো লাগে, তাহলে কিন্তু সেটা ভালো লাগে, আসলে তোমাকে ভালো বৈশিষ্ট্য দিয়েই তোমাকে বলতে হবে এই জন্য আমার কাছে এটা ভালো লাগে, অর্থাৎ ভালো বৈশিষ্ট্য খারাপ বৈশিষ্ট্য উভয়ই রয়ে গেছে। আবার তুমি যদি মনে করো কেউ লিখতেছ যে আমার কাছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ভালো, তারপরে সমাজতান্ত্রিকের সংজ্ঞাটা লিখবে, লেখার পরে সমাজতান্ত্রিকের কিছু ভালো বৈশিষ্ট্য লিখবে, লিখে বলবে এই জন্য আমার কাছে ভালো। যেমন তুমি বলতে এখানে শ্রেণী শোষণ নেই, এটা একটা ভালো বৈশিষ্ট্য, বন্টন ব্যবস্থা সুষম, অর্থাৎ সমানভাবে ভালোভাবে বন্টন হয়, এ ভালো লাগে, দাম নির্ধারণ করে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, তাতে দাম থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে না, এগুলো বৈশিষ্ট্য তো দেখেছ, দাম কম করা হওয়ার সম্ভাবনা থাকে না, তা এইগুলো দিয়ে যদি তুমি বলো এই জন্য আমার কাছে সমাজতান্ত্রিক ব্যবস্থা ভালো, তা এইভাবে তোমরা উচ্চতর দক্ষতার যে প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদের যদি বলা হবে যে এই দুই অর্থনৈতিক ব্যবস্থার কাছে মধ্যে তোমার কাছে কোনটি উত্তম, তাহলে কিন্তু তুমি
এই উত্তম যেটা দিবা সেটার নাম ধরে এটা উত্তম তার সংজ্ঞাটা লিখবা লেখার পরে সংজ্ঞা তো তোমাদের বলেছি যে বৈশিষ্ট্য যে দুই তিনটা বৈশিষ্ট্য যে কোনো অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদের বলেছিলাম এর মধ্যে দুটো তিনটা বৈশিষ্ট্য নিয়ে তোমরা একেই বলা হয় গণতান্ত্রিক অর্থনীতি বা একেই বলা হয় সমাজতান্ত্রিক অর্থনীতি এই বিষয়টা তোমরা সেটা সংজ্ঞা দিবা আর তারপরে যে কেন উত্তম কেন ভালো তোমার কাছে এই অর্থনৈতিক ব্যবস্থা তাহলে গণতান্ত্রিককেও ভালো করতে পারবা সমাজতান্ত্রিককে তোমার কাছে তাহলে কেন ভালো করলাম তার পক্ষে তোমার যুক্তি দিতে হবে যে ভালো বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যের জন্য আমাকে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা ভালো তা আমরা কিন্তু এইভাবে এটার ক্যান্সারটা করবো আর এখানে তোমাদের এরপরে আসতেছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আর এখানে কিন্তু আমি তোমাদের লিখেছি উৎপাদন সম্ভাবনা রেখা এটা আমি তোমাদের পড়াইতে চাইছিলাম কিন্তু এর আগে তোমাদের যেটুকু বাকি আছে সেটা আমি তোমাদের আগে শেষ করে দিতে চাচ্ছি তাহলে এখন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাগুলো এখানে কিন্তু ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনীতির দোষগুলোকে পরিহার করে গুণগুলো নিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটাই হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনীতির দোষগুলো পরিহার করে ওটার যে দোষগুলো আছে সেগুলো পরিহার করে গুণগুলো নিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অথবা এটা বলতে পারো যে অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয়ই মিশ্রিত থাকে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমন্বয়ে গড়ে উঠেছে তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সেটাও তোমাদের এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা এভাবে সংজ্ঞায়িত করতে পারে তাহলে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের মিশ্র যেমন মনে করো যে ব্যক্তিগত মালিকানাও আছে সরকারি মালিকানাও আছে এটা হলো মিশ্র তারপরে দাম নির্ধারণ কিছু জিনিসের কেন্দ্রীয় কর্তৃপক্ষ করে সরকারও করে কিছু চাহিদা যোগানদের দ্বারাও নির্ধারিত হয় এগুলো থাকে তারপরে ব্যক্তিগত উদ্যোগেরও স্বাধীনতা আছে সরকারি উদ্যোগেরও স্বাধীনতা আছে এইরকম দুটোই যে ভালোগুলো দিকগুলো নিয়ে গড়ে ওঠা সেটা মিশ্র অর্থনীতি তাহলে তুমি বুঝতেই পারছো যে আমরা যদি বলা হয় বাংলাদেশ কোন অর্থনীতির দেশ তুমি এই বৈশিষ্ট্যগুলো খেয়াল করবো বাংলাদেশে তাহলে উৎপাদনের উপাদানগুলো অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলোর মালিক কিন্তু সরকারও আবার এগুলোর মালিক জনগণ সরকারের হাতেও আছে জনগণের হাতেও আছে তারপরে তোমার যদি দাম নির্ধারণ কিছু কিছু দ্রব্যের দাম সরকারও নির্ধারণ করে দেয় আর কিছু কিছু দ্রব্যের দাম চাহিদা যোগানের দ্বারা নির্ধারিত হয় তাহলে দুটাই আছে দুই বৈশিষ্ট্যটাই আছে তাহলে ব্যক্তিগত উদ্যোগেরও স্বাধীনতা আছে সরকারি উদ্যোগেরও স্বাধীনতা আছে আবার ব্যক্তিগত ভোগেরও কিন্তু স্বাধীনতা রয়েছে অর্থাৎ এই মিশ্র বৈশিষ্ট্য যে ভালো দিকগুলো নিয়ে যেটা গড়ে উঠছে দুটো বৈশিষ্ট্য নিয়ে সেটা হলো মিশ্র অর্থনীতি তা এইগুলো দুটা বৈশিষ্ট্য যেটা যেখানে থাকবে সেটাই হলো মিশ্র অর্থনীতি এই জন্য তোমাদের যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ কোন অর্থনৈতিক ব্যবস্থায় তাহলে বাংলাদেশ বুঝতেই পারছো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয়ের সমন্বয়ে হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা তাই যে সরকারি মালিকানাও আছে ব্যক্তিগত মালিকানাও আছে ব্যক্তিগত ভোগের স্বাধীনতা আছে আবার দাম নির্ধারণ সরকার কেন্দ্রীয় পক্ষে করে এবং ব্যক্তিগতভাবে যেটা বলা হয়েছে চাহিদা যোগানের দ্বারা নির্ধারিত হয় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা আছে সরকারি উদ্যোগের স্বাধীনতা রয়েছে এই জন্য বৈশিষ্ট্যগুলো এটা যেগুলো নিয়ে দুটো সমন্বয়ই হয়ে উঠেছে সেটা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আর একটা অর্থনৈতিক ব্যবস্থা যেটা তোমাদের বলা হয়েছে যেটা ইসলামী অর্থাৎ ইসলামী শরিয়া অনুযায়ী অর্থাৎ ইসলামী আইন অনুযায়ী যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো পরিচালিত হয় সেটা হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা তোমরা জানো এটা আরব দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থাটা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আর মিশ্র অর্থনীতির দেশই কিন্তু পৃথিবীতে অধিকাংশ দেশই হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ আর সমাজতান্ত্রিক তোমরা মুষ্টিমেয় কিছু দেশ সমাজতান্ত্রিক তোমরা হয়তো জানো যে ভেনিজুয়েলা রাশিয়া কিউবা এগুলো হলো গণচীন এগুলো হলো সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে আর
আরবের কিছু দেশ তোমরা জানো যে সেগুলো হলো ইসলামী অর্থনৈতিক দেশ, আর পৃথিবীর অধিকাংশ দেশ হলো মিশ্র অর্থনৈতিক দেশ। তা এই বৈশিষ্ট্যগুলো দ্বারাই তোমাকে চিনতে হবে যে কোনটা ধনতান্ত্রিক, কোনটা সমাজতান্ত্রিক, কোনটা মিশ্র আর কোনটা ইসলামী। এই আমার মনে হয় তোমরা এই বৈশিষ্ট্যগুলো জানলে, জেনেছ আগে, এই বৈশিষ্ট্যগুলোর থেকে তোমরা ধরে নিতে পারবা যে এটা এই অর্থনৈতিক দেশ, এটা এই অর্থনৈতিক দেশ। যাই হোক, এই বিষয়টা আমরা এখানে বললাম। তাহলে অর্থনৈতিক ব্যবস্থাটা কয় ভাগে ভাগ করা হয়েছে? তোমাদের এখানে চার ভাগে ভাগ করা হয়েছে। তোমরা এটা জেনেছ যে চারটে ভাগে তোমাদের এই ভাগটা বলা হয়েছে। এখন আমি তোমাদের যে বিষয়টা একটু তুলে ধরব সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা রেখে তোমাদের সঙ্গে দিয়ে আমি এটা শেষ করব। এটা হলো, তারপরে তোমাদের সামনের ক্লাসে এটা আমি ভালোভাবে তোমাদের জানা দেব, সেটা হলো বিদ্যমান প্রযুক্তি ও নির্দিষ্ট উপকরণ দ্বারা উৎপাদিত দুটি দ্রব্যের বিভিন্ন সমন্বয়, যে রেখার বিভিন্ন বিন্দুতে দেখানো হয় তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা, এটা এর অর্থ হলো একটা দেশ কতগুলো সম্ভাবনায় উৎপাদন করতে পারে। অর্থাৎ আমরা যদি বলি দুটা দ্রব্যের যদি তুলনা দেয়, ধরো এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য অথবা ধান আর গম, তাহলে এটা দেশে আমরা কতটুকু কি পরিমাণ কেমনভাবে কত সম্ভাবনায় উৎপাদন করতে পারি সেটা আমরা তুলে ধরব। তা আশা করি সামনের ক্লাসে আমি তোমাদের এই বিষয়টা উপর বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের আর ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে, আর এখানে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে একটা বড় প্রশ্ন আছে, অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়, কর্মপর্যায় চারটি উৎপাদন বিনিময় মন্তব্য, এই চারটি তোমরা দেখে নিবা। আর আমি সামনের দিকে উৎপাদন সম্ভাবনা রেখা কীভাবে তৈরি করা যায়, কীভাবে এই সূচি তৈরি করা যায় এটা দেখি আমি তোমাদের সামনের ক্লাসে এটা পুরোটা তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। তোমরা বাসায় ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।